আমাদের মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বিরক্ত হয়ে বলেন, আমরা নাকি আহলে খবিস, লামাজাব ইত্যাদি, আবার বলে আমরা নাকি ফিতনা সৃষ্টি করার জন্য প্রশ্ন করি। এখন ইমাম সাহেবের এটা করাতে কি গুনাহ হবে? প্রথম কথা হলো ভাই, ইমামের উচিত যেরকম মুসল্লি এবং মুক্তাদিদের হক আদায় করা, তাদের উপরে দায়িত্বশীল হওয়া, ঠিক একইভাবে মুক্তাদিদেরও উচিত ইমামের উপরে দায়িত্বশীল হওয়া। উভয়ের কিছু আদব আছে, ইমামের কিছু আদব আছে মুক্তাদিদের প্রতি, আবার মুক্তাদিদেরও কিছু আদব আছে ইমাম সাহেবের প্রতি, উভয়টাই লক্ষ্য করা উচিত। আপনি মুক্তাদি যদি ইমাম সাহেবকে খোঁচায় খোঁচায় প্রশ্ন করেন উদ্দেশ্যমূলকভাবে, যেমন আমাদের কাছে প্রায় দেখা যায় যে একই ব্যক্তি অনেক প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন লিখে পড়ে বোঝা যায় এই প্রশ্ন জানার জন্য না, এটা হলো খোঁচা মারার জন্য। তো এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি একজন গুনাহগার, আরেকজনকে খোঁচা মারার জন্য বা ইমাম সাহেবকে বিব্রত করার জন্য, তো সেটা আপনার করা উচিত না। যদি আপনি এটা করে থাকেন, মূল ঘটনা কী ঘটেছে আমি তো জানি না। আর ইমাম সাহেব তিনি অবশ্যই একজন আলেম হিসাবে তার মুক্তাদের প্রতি সদাচরণ করা উচিত। ভিন্ন কোনো আমল করলে, ভিন্ন কোনো মতের মানুষ থাকলে তাকে অশ্রদ্ধা করা, তার নামকে বিকৃতি করে বলা, এটার কোনো অনুমতি কোনো অবস্থাতে ইসলাম কাউকেই দেয় নাই। আল্লাহ বলেছেন, বলা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নামে কাউকে ডেকো না। তার একটা ভালো নাম আছে, তুমি তাকে বিকৃতি করে বললা, এই বিকৃতি করাটা কোনো যুক্তি দিয়ে কি হতে পারে না, যায় যেতে পারে না। এমনকি একজন মানুষ গুনাহে লিপ্ত, পাপে লিপ্ত, আপনি তার নামকে বিকৃত করলেন, এর অনুমতি আপনার জন্য নাই। বিশেষ করে আপনার মুসলমান ভাইয়ের সাথে আচরণটা আপনি করতে পারেন না, এটা করা উচিত না। আর পাশাপাশি অন্য মতের উপর আমল করবে মানুষ গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো, ভিলেজের মতো, বিভিন্ন মতের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায়। আগের মতো না যে এক অঞ্চলে একটা আমল চলছে, অন্য অঞ্চল থেকে অঞ্চলে মানুষ সচরাচর আসা যাওয়া ওইভাবে করার সুযোগ থাকতো না, যার কারণে ভিন্ন আমল হতো না। এখন গ্লোবালাইজেশনের কারণে সব জায়গায় সব রকমের আমলের ছড়াছড়ি আছে। তো এই ক্ষেত্রে যখন গ্লোবালাইজেশন ছিল না, তখনও সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, আমল ছিল, কর্মপন্থা ছিল, যে তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেও পরিপূর্ণভাবে চেষ্টা করতেন অন্য মতের, বিশেষ করে কোরআন হাদিসের গণ্ডিতে যতক্ষণ থাকবে একাধিক থট বা মাজহাব যখন থাকবে সেগুলোকে শ্রদ্ধা করা। মসজিদে নববীতে সাহাবিদের মধ্যে সময়ে খোলাফাদের শাসন আমলে একাধিক মতের উপরে আমল মসজিদের মধ্যে হয়েছে, এটা নিয়ে তারা বিতণ্ডায় লিপ্ত হন নাই। দুঃখজনক, এখন আমাদের মনগুলোকে আমরা অনেক সংকীর্ণ করে ফেলেছি। আর অনেকে আছি যে আমার মতটা এলাকাবাসীর উপরে, ইমাম সাহেবের উপরে চাপাই দেওয়ার জন্য নানারকম খোঁচাখুঁচি করছি, এটাও অবশ্যই দোষণীয়। তো মূল পরিস্থিতি কী হয়েছে আমি জানি না, সেজন্য আমি মৌলিক নীতিমালা শুধু বললাম। ইমাম সাহেবের যেমন সহনশীল হওয়া উচিত, মুক্তাদির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, মুক্তাদিদেরও উচিত ইমাম সাহেবের হক এবং অধিকার পূরণ করে সতর্ক থাকা, নিজে যেটা বুঝেছেন জেনেছেন এটা নিয়ে খোঁচাখুঁচি করা, চাপাচাপি করা, জোরপূর্বক পুষ্করানোর চেষ্টা করা অথবা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়, উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আখলাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আমি প্রায় সময় বলি, অনেক নামাজি কালামি, অনেক রোজাদার, অনেক সাদকা কালা মানুষ থাকলেও আখলাকি মানুষের বড় অভাব। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে যেটা, সেটার নাম কি? আখলাক, উত্তম আচরণ। এই জন্য ইমাম সাহেবের আখলাকও যেমন সুন্দর হওয়া উচিত, মুক্তাদের আখলাকও সুন্দর হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন।